দেখলে একগুচ্ছ সবুজ পাতা মনে হবে। আসলে সেগুলি পাইন গাছের অগন্তি চারা, যেগুলি আজ মাটিতে পোঁতা হবে। মারিয়ানা মন্টিয়ানো তার কৌশল বুঝিয়ে বললেন, কাজটা খুব সহজ। চারা গাছ গর্তে বসাতে হবে, তার উপর মাটি ফেলে দেখতে হবে সেটি ভালোভাবে বসেছে কিনা, সব শেষে টেনে দেখতে হবে উপড়ে যাবে কিনা। ব্যাস, খুব ভালো। মস্কো শহরের কাছে এদিন মাটিতে প্রায় 8,000 চারা লাগানো হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে অনেক স্বেচ্ছাসেবী মারিয়ানার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি প্রায় মানুষকে এমন বৃক্ষরোপণের কাজে আমন্ত্রণ জানান। কারণ রাশিয়ায় অরণ্যের অবস্থা ভালো নয়, ঘন ঘন অগ্নিকাণ্ডের ফলে বিশাল এলাকার বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। বাঘ বিটল পোকার উপদ্রবেও গাছপালার ক্ষতি হচ্ছে। বিশ্বের অন্য কোনো দেশে রাশিয়ার মতো এত বেশি জঙ্গল নেই, দেশে প্রায় অর্ধেকই বনাঞ্চল। ২০১০ সাল থেকে আমি এই কাজ করছি। সে সময়ে গোটা দেশে বড় আকারের অগ্নিকাণ্ড দেখা যেত। একটি ছবিতে দেখেছিলাম বিশাল গাছগুলি কিভাবে বাতাসের ধাক্কায় মাটির উপর দিয়ে সরে গেল, দেশলাই কাঠির মতো গাছ ভেঙে গেল। 7 বছর আগে মারিয়ানা মস্কোয় এসে নিজস্ব পরিবেশ সংগঠন গড়ে তোলেন। তিনি নিজে অবশ্য বড় শহরে জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারেননি, বরং শৈশবে গ্রামের অভিজ্ঞতা তার উপর বড় প্রভাব রেখেছে। আমি প্রকৃতি, বন জঙ্গল বড় ভালোবাসি। শিশু বয়সে গ্রামে দাদির বাড়িতে সবসময় গরমের ছুটি কাটিয়েছি। জঙ্গলের ধারে দাদির বাড়ি ছিল। সপ্তাহে বেশ কয়েকবার আমরা বেরি ও মাশরুম সংগ্রহ করতাম। 31 বছর বয়সী মারিয়ানা মস্কোয় নিজের বাসায় বিশ্রাম নেবার সময়ও নিজের লক্ষ্যের কথা ভাবেন। সমাজ, আমাদের গ্রহ ও প্রকৃতির জন্য বড় কিছু হাসিল করাই আমার লক্ষ্য। আমার নাম মারিয়ানা মন্টিয়ানো, আমি রুশ জলবায়ু তহবিলের প্রেসিডেন্ট। বেশ কিছুকাল ধরে শুধু বৃক্ষরোপণের মধ্যে তাঁর কাজ সীমাবদ্ধ নেই, আরও মানুষের কাছে পৌঁছাতে তিনি রাশিয়ার অন্যান্য পরিবেশ অ্যাক্টিভিস্টদের সঙ্গে নিজস্ব এক পডকাস্ট পরিষেবা চালান। তিনি স্মার্টফোনের জন্য প্লান্ট দ্য ফরেস্ট নামের এক গেমও তৈরি করেছেন। এভাবে বন জঙ্গল সম্পর্কে উৎসাহ জাগাতে চান তিনি। বৃক্ষরোপণের জন্য চাঁদা তোলাও তার লক্ষ্য। গেমারকে পয়েন্ট সংগ্রহ করতে হয়, সেই পয়েন্ট দিয়ে সে একটি জঙ্গল গড়ে তুলতে পারে। বন জঙ্গল সম্পর্কে উদাসীন না থেকে বনায়নের কাজে সহায়তা করতে ইউজারদের উদ্বুদ্ধ করাই হলো লক্ষ্য। নিজের কাজের স্বীকৃতি হিসেবে মারিয়ানা গত বছর ইয়াং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ নামের জাতিসংঘের পরিবেশ পুরস্কার পেয়েছেন। কয়েক মিটার দূরেই কয়েক বছর আগে পোতা কিছু গাছ শোভা পাচ্ছে। নতুন করে লাগানো গাছ মাত্র 7 বছরেই এত বড় হয়ে ওঠে, আমার চেয়েও লম্বা। অদূর ভবিষ্যতে সেখানে সুস্থ ও শক্তিশালী জঙ্গল সৃষ্টি হবে, সেই জঙ্গলে সব রকম বিপর্যয় প্রতিরোধ করার মতো শক্তি থাকবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।